हेलो एवरीवन, वेलकम टू माय चैनल शीमास रेसिपीज एंड नेवर एंडिंग आइडियाज। আমি শিমা। আজ কি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না। আজকে আমার এই বছরের একটা ছোট্ট বাগান আছে, সেই বাগানটার একটা ভিডিও আমি তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করবার জন্য। সেই ভিডিওটাই আজকে আমি দেখাবো। আর এবার আমার বাগান করার কোনো ইচ্ছা ছিল না, যেহেতু সারা পৃথিবীতে একটা মহামারী চলছে। তো সেজন্য ভেবেছিলাম যে এবার আর কোনো বাগান আমি তৈরি করব না, কিন্তু তারপরও ছোট্ট একটা বাগান তৈরি হয়ে গেছে, সেটাই দেখাবো আজকে আপনাদেরকে। তো এখানে আমি কিছু লাল শাকের বীজ ছিল, সেই বীজগুলো থেকে ছোট ছোট চারা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ চারাগুলো সুন্দরভাবে উঠেছে, ছোট ছোট চারা। আর কিছু চারা বড় হয়েছে, সেই চারাগুলোকে আমি একটা বড় টবে ট্রান্সফার করে নিয়েছি, মাশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহ সুন্দর লাগছে চারাগুলোকে দেখতে। এখনও আমি লাল শাক উঠাইনি বা খাইনি। আমি চাচ্ছি, যেহেতু আমার বীজগুলো খুব কম ছিল, অল্প কিছু গাছ হয়েছে, তো আমি চাচ্ছি একটু বড় করতে লাল শাকটাকে। তো আলহামদুলিল্লাহ ভালো লাগে যখন লাল শাকগুলোকে দেখি, আমার মনে হচ্ছে যে আগের বছরের চেয়ে আমার লাল শাকগুলো এবছর সুন্দর হয়েছে দেখতে। তো এছাড়াও আমি আরও কিছু গাছ লাগাবো না করে লাগিয়ে ফেলেছি। সেরকম একটা হচ্ছে বিনের এই গাছটা। আমার একটা খুব সুন্দর বিন গাছ হয়েছিল এর আগে, অনেক বিন ধরেছিল। সেগুলোর বিনের বিন হচ্ছে লম্বা লম্বা, যে ইয়ের মতন, বরবটির মতো দেখতে হয়। তো সেগুলোর আমি শুকিয়ে রেখেছিলাম দুইটা বিন, সেখান থেকে অনেকগুলো বীজ ছিল, আমি দুইটা বীজ লাগিয়েছিলাম, দুটো গাছই উঠেছে। এখানে আমি একটা ছোট্ট বেডের মতো তৈরি করেছি, দুটো করল্লার বীজ ছিল, করল্লার বীজগুলো লাগিয়েছি, সেখান থেকে দুটো করল্লা গাছ বের হয়েছে। খুবই লেট এবার আমার মানে গার্ডেনটা, তো জানি না কোনো কিছু ধরবে কি না এগুলার মধ্যে, তো হয়েছে তাই লাগিয়েছি। একটা কচু গাছ আর একটা ছোট বিন গাছও আমি ওই জায়গাটাতে লাগিয়ে রেখেছি। আর আমার কাছে লাউয়ের বীজ ছিল, দুইটা বীজ ছিল, সেই লাউয়ের বীজ থেকে আমি দুইটা চারা তৈরি করেছি, আলহামদুলিল্লাহ চারা দুটো উঠেছে। আমি সেই চারা দুটোকে টবে ট্রান্সফার করে লাগিয়ে রেখেছি। তো খুব ছোট্ট গাছটা, তো আশা করছি বড় হবে মোটামুটি, দেখা যাক। টবের মধ্যে ভালোই হয়, আমার সাফিসিয়েন্ট হয় আর কি। আর এছাড়া এখানে আমি একটা টবের মধ্যে আপনাদেরকে পুদিনা গাছ দেখাচ্ছি। গত 2-3 বছর ধরে ঠিক এই একটা টবের মধ্যেই পুদিনাটা হচ্ছে। পুদিনাটা দেখা যায় সামারে খুব ভালো হয়, শীতের সময় হয়তো একটু কম হয়, আবার সামারে এটা নিজের থেকেই গ্রো করে। আর আমার একটা আমেরিকান ফ্রেন্ড আমাকে এই গাছটা, এই চারাটা দিয়েছিল প্রথম, আমি দেশের বাইরে থাকি, তো ও আমাকে প্রথম একটা ছোট্ট চারা দেয়, সেখান থেকেই আমার এই পুদিনাগুলো এখন পর্যন্ত হচ্ছে। আর আমি যেহেতু আগেই বলেছি আমার এবছর কোনো ইচ্ছা ছিল না বাগান করার, তাই আমি গত সপ্তাহে গিয়ে ছোট্ট দুটা চারা কিনেছি, একটা মরিচের চারা আর একটা টমেটোর চারা। তো মরিচের চারাটা আপনাদেরকে দেখাচ্ছি, খুব ভালো কোনো চারা ছিল না আসলে এবার। তো আমাদের দেশের যে ধরনের মরিচ আমরা পছন্দ করি, সেই ধরনের মরিচের মধ্যে এরকম ছোট্ট একটা গাছ আমি পেয়েছি। এমনি আমি ছেঁটে টেটে নিচটা খালি করে দিয়েছি গাছের, আর এখনও কোনো ফুল আসেনি, গাছটা তেমন বড়ও হয়নি। ছোট্ট একটা গাছই আমি আসলে কিনে নিয়ে এসেছি গত সপ্তাহে। তো দেখা যাক, আল্লাহ যদি চায় তো ইনশাল্লাহ বড় হবে গাছগুলো, আশা করি। আর আমার বাগান করার প্রথম কারণ হচ্ছে আমার এই টবের মধ্যে কিছু ছোট্ট একটা কচু গাছ ছিল। সেই কচু গাছ থেকে যখন সামারটা আসলো, দেখলাম অনেকগুলো চারা বের হচ্ছে এবং ছোট ছোট কচু গাছ দিয়ে গাছ পুরো টবটা ভরে গেল এবং দেখতে এতই সুন্দর লাগছিল। তো আমি আস্তে আস্তে করে আরও একটা টবে ট্রান্সফার করলাম, আমি দুইটা টবের মধ্যে কচু গাছগুলো লাগালাম। দেখুন, আমি আরও একটা টব আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার এখন দুইটা টবের মধ্যে কচু গাছ আছে। তো তখন ভাবলাম, যখন বাগানে কচু গাছটা আছে, আবার লাল শাকগুলো উঠেছে, তাহলে আরও কিছু গাছ থাকুক, ভালো লাগবে দেখতে। তখনই ওই বীজগুলো থেকে, খুবই লেট আসলে এবার বাগানটা, আমি ওই বীজগুলো থেকে ছোট ছোট চারা তৈরি করেছি। আমি জানি না করল্লা গাছে কোনো করল্লা হবে কি না, মনে হবে না, তবুও চারাটা উঠেছে, দেখতে ভালো লাগে আসলে। টমেটো গাছ, একটা ছোট্ট টমেটো গাছ কিনে নিয়ে এসেছি। টমেটো গাছটা পাতা দিয়ে ভরা ছিল, আমি ছেঁটে টেটে একদম গোড়াটাকে সুন্দর করে জায়গা করে দিয়েছি, যাতে আলো বাতাস পায় ভালো মতো। একটা ছোট্ট টমেটো হয়েছে, কোনো ফুল আসেনি এখনও, যেহেতু গাছটা খুবই ছোট, আশা করছি বড় হবে গাছটা খুব তাড়াতাড়ি এবং আমার অনেক টমেটোও হবে। এবার আমি আগেই বলেছি, যেহেতু প্ল্যান ছিল না, তাই একটা টমেটো গাছ, একটা মরিচ গাছ আমি কিনে নিয়ে এসেছি।
তো আজকে এই পর্যন্তই আমার এই ছোট্ট বাগানের ছোট্ট ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার এই ভিডিওটা শেয়ার করতেও ভুলবেন না আর আপনাদের সবার কাছে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও গুডবাই